مولاي صل وسلم دائما ابدا على حال خلق আরবিতে বলেন, ইংরেজিতে বলেন, উর্দুতে বলেন, বাংলা ভাষায় বলেন, সব ক্ষেত্রেই বারোটা মাসের নাম আমরা বলি, কিন্তু ভিন্ন আছে। বাংলায় বারো মাস, ইংরেজিতে বারো মাস, আরবিতেও বারো মাস। এই আরবি বারো মাসের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? ইন্না ইদ্দাতাশ-শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি তাআলা ইয়াওমা খালাকাস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, যেদিন থেকে আসমান জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহর হিসাবে বারোটা মাস। কয়টা মাস? বারো মাস। তাহলে ইংরেজি যে প্রত্যাবর্তন হয়েছে শোনেন, এটা কি আরবির আগে না পরে? আরে বলেন না কেন? কিন্তু বলেন তো, আরবি বারো মাসের নাম কয়জনে জানেন? মহতারাম, দুঃখ কোথায় রাখবো? বাংলা ভাষাভাষী না সারা বিশ্বের মানুষ এক বাক্যে আল্লাহকে স্বীকার করে মুসলমান, যদি বলি কোরআন কি সত্য কিনা, বলে কোরআন সত্য, কোরআনের এলেম সত্য কিনা, বলে সত্য। তাহলে আমাকে প্রশ্নের উত্তর দাও, যে আল্লাহ কোরআনকে সৃষ্টি করলেন হাজার হাজার বছর পূর্বে, যে আল্লাহ কোরআনে বলে দিলেন আমার গণনায় বারোটা মাস, আর সেই আল্লাহর বারোটা মাসের নামে শুধু রমজান আর জিলহজ, উঠতে গেলে মহরম, সফর, রজব, শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ওই তিন মাস মুখস্থ হয়ে গেছে। বারোটা মাসের নাম আল্লাহর নির্ধারিত বারো মাসের নাম মুসলমান জানে না, কিন্তু বাচ্চা জন্মগ্রহণ করার পরে যখনই কেজি স্কুলে চলে যায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল শুরু করে দেয়। আমাদেরও আমরা পরে বাচ্চাদেরকে আরবিও শিখাই, বাংলা শিখাই, ইংরেজিও শিখাই। তো ওই পয়েন্টে যেহেতু বিষয় না, যাবো না, তাহলে বারোটা মাস আসেন, কথাগুলো খেয়াল করুন। এই বারো মাস ইংরেজিতে আছে, বাংলায় আছে, আরবিতে আছে। আরবি বারো মাসের নামকরণটা করা হয়েছে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে। আমাদের মূল আলোচনা যেটা আপনাকে একটু শিরোনাম হিসেবে বলে দিই, আমাদের বছরের এইটাই শেষ মাস আরবিতে, জিলহজ আরবি হিসাবে বছরের শেষ মাস। আগামী 14-15 দিন পরে, 13 দিন পরে আসবে মহররম, নতুন একটা আরবি মাস শুরু হবে। একটা বছর চলে যায়, আরেকটা বছর আসে, ইয়াখতালিফু জামান। কোরআন শরীফে আল্লাহ বলেছেন না, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমান আর রাতের দিনের পরিবর্তন করি। বলি কিসের কারণে? এভাবেই না, আমি দিনের পর রাত নিয়ে আসি, রাতের পর দিন নিয়ে আসি, এক বছরের পর আরেক বছর নিয়ে আসি, এক মাসের পর আরেক মাস নিয়ে আসি। কেন? লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। কি শিক্ষা? মুসলমান 1441 হিজরি থেকে মুসলমান 2020 সাল থেকে শিক্ষা গ্রহণ করবেন যে দুনিয়ার যত প্রাচ্য প্রাশ্চাত্যের যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, কোন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে টিকতে। আরে এই 2020 সালের বড় শিক্ষা কোনটা? এত বড় শিক্ষা আছে, আমেরিকা লন্ডন কিছু করতে পারবে না, কারো কোনো ক্ষমতাই নাই কিছু করার। এটা শুধু এই 2020 সাল থেকে মানুষের সচক্ষে দেখে ফেলেছে। এতদিন ছিল শুনে শুনে, এতদিন ছিল মুখে মুখে, খালি বুঝেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছেন যে 2020 সালে 1441 হিজরিতে করোনা নামে এক ভাইরাস দিয়ে তোমাদেরকে হাতে কলমে দেখাই দিলাম যে আমি রাব্বুল আলামিন এখনো আছি। আছে না নাই? আমি পারি না পারি না পারি। তো আরবি মাসগুলা আল্লাহ তাআলা বলেন এভাবেই করি নাই, বরং আরবি মাসগুলার নামকরণ করা হয়েছে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে। যেমন কথার কথা, রমাদান, এই মাসটার নামকরণ করা হয়েছে রমাদান আর রমদু শব্দের থেকে উৎপত্তি। আর রমাদ শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। ভাষাবিদগণ বলেন, যেহেতু রমজান মাসে মানুষের সমস্ত গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেয়, কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে মানুষের গুণাগুলোকে ধুয়ে মুছে পুড়ে পরিষ্কার করে দেয়। তো যেহেতু রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, আর গুণাগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ হয়ে যায়, এটার সাথে নেজবত করে নাম রাখা হয়েছে কি? রমজান। আর ওদিকে আসেন, আমার আপনাদের মুখস্থের বারোটা মাসে হিসাব দেই, প্রত্যেকটা আসে মহররম। কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মহররম? মহররমের সংজ্ঞা কি? মহররম শব্দের অর্থ সম্মানিত, হারাম। যেহেতু আর
জুলহজ মাসে হজ হয়, নামের সাথে কাদের মিল আছে না নাই। আর ওদিকে যান জানুয়ারি কোথা থেকে আসলো, বলে জানুস জানুর এক দুই দুই দিকে তাকাইয়া যে ইংরেজি নামগুলো করণ করা হয়, দেবদেবীদের দিকে তাকাইয়া সম্রাটের দিকে তাকাইয়া। ইংরেজি বারো মাসের নাম পাঁচটা প্রসিদ্ধ মাস, বাকিগুলো অপ্রসিদ্ধ, আরবি লোকাত মাস, ইংরেজি লোকাত হিসাবে। ইংরেজি নামগুলো করা হয়েছে কখনো কখনো দেবদেবীর দিকে তাকাইয়া, দেবতার দিকে তাকাইয়া। যেমন ধরেন একটা হিন্দু দেবতার নাম আছে হইল সে দেহরক্ষী, বলেন কি রক্ষী, দেহরক্ষী, সে মানুষের দেহরক্ষক, এর নাম হচ্ছে জানুস। এই জানুসের দিকে তাকাইয়া জানুরি নামকরণ করা হয়েছে। আরেকটা হচ্ছে রণক্ষেত্রের সংরক্ষণকারী দেবতা, আপনারা জানেন না হিন্দুদের কয় কোটি দেবতা বলেন, হ্যাঁ 33 বলে কেউ, 10,000 বলে, কিন্তু 365 দিনে 365টা দেবতা আছে পূজা করার জন্য। আরেকটা নাম হচ্ছে, এটার নাম রাখছে হচ্ছে আপনার জানুর, জানুস আর হলো জুনুর, এই জুনুর থেকে জুন। আবার এক সম্রাটের নাম ছিল জুলিয়াস, ওখান থেকে জুলাই। আগস্টস এক সম্রাটের নাম ছিল, ওখান থেকে নামকরণ হয়েছে আগস্ট। এক এক এলাকা এক এক ধরনের অবস্থা ভিত্তিতে কখনো দেবতার দিকে তাকাইয়া কখনো এলাকার সম্রাটের দিকে তাকাইয়া ইংরেজি নামকরণ করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরবি মাসগুলোর মধ্যে এত সম্মান, এত মহব্বত, এত ভালোবাসা রেখেছেন, প্রত্যেকটা নামের সাথে কাদের মিল আছে, সুবহানাল্লাহি ওয়া হামদি। তো বারো মাস ওখানেও এখানেও বাংলায় কি হয়েছে, বাংলায় মাসগুলো হয়েছে পরিবেশের দিকে তাকাইয়া। আষাঢ় মাস কেন, বলে বৃষ্টি বেশি হয়। বৈশাখ মাস কেন, বলে তুফান বেশি হয়। শীতকাল কেন, বলে শীত বেশি। গ্রীষ্মকাল কেন, বলে গরম বেশি। পরিবেশের দিকে তাকাইয়া, তাহলে তিনটা তিনটা প্রেক্ষাপট জানলাম। এখন বছর শুরু কোথা থেকে হয়, আরবে তো শুরু হয় সন্ধ্যার পর থেকে, বছরের দিনের শুরু সন্ধ্যার পর থেকে। বাংলায় বছরের মাসের শুরু হয় ফজরের পর থেকে, এসো হে বৈশাখ আছে না নাই, কখন থেকে শুরু হয়, এসো হে বৈশাখ কখন থেকে শুরু হয় বলেন না ভাই, ফজর থেকে। কেন, পান্তা তো ফজরের পরই খাওয়া শুরু করে। আর ইংরেজিতে শুরু হয় 31st night, কটা থেকে শুরু হয়, আর আজকে মনে আপনারা কথাগুলো বুঝতেছেন না, 12টা থেকে। আল্লাহ তাআলা কি সুন্দর ব্যালেন্স দিলেন, বলে ফজরে তোমার সমস্যা হবে, তুমি ঘুমায় থাকতে পারো, 12টা বাজে তুমি ঘুমায় থাকতে পারো, কিন্তু আমি আরবি মাসের এমন এক কেরামতি জাহির করে দিলাম, কত সুন্দর ব্যালেন্স, সকালও নয় রাতও নয় দুপুরও নয় ব্যস্ততা নয়, বরং তোমাকে একটি সুন্দর সময় দিলাম, মাগরিবের পর থেকে নতুন দিনের সূচনা শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ। কি সুন্দর মহত্ব, আসেন মূল কথায় চলে যাই। এই বারো মাসের একটা উল্লেখযোগ্য মাস হচ্ছে জুলহজ মাস। আমরা এই জুলহজ মাসে আমাদের মূল কাজটা কি ছিল, জুলহজ মাসে আমাদের মূল কাজ ছিল কোরবানি আর হজ, বলেন কি কি ছিল, কোরবানি হজ, তাহলে কোরবানিও দিয়েছি হজও শেষ হয়েছে। ফোকাহা কেরাম লিখেছেন, খেয়াল করুন ফোকাহা কেরাম লিখেছেন, এই জুলহজ মাসের দুইটা শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু আপনার কোরবানি দিলেন আর হজ করলেন, এটার মধ্যে জুলহজ মাসের শিক্ষা সীমাবদ্ধ নয়, জুলহজ মাসের শিক্ষা সারা বছরের শিক্ষা, জুলহজ মাসের শিক্ষা সারা বছরের শিক্ষা। কেন, আল্লাহ রাসূল বিদায় হতে বলেছেন ইন্না আলা ওয়া ইন্না আহরমা শুহুর শাহরকুম হাদা, হে দুনিয়ার মানুষ আমি বিদায় হজে হুজ্জাতুল ওয়াদার মধ্যে বলে দিচ্ছি, তোমাদের দুনিয়াতে যতগুলো মাস আছে এই সমস্ত মাসের মধ্যে একটি প্রধান মাস হচ্ছে জুলহজ মাস। বলে কেন, বলে জুলহজ মাসের এত মহত্ব কেন, বলে এই মহত্বের কারণ দুইটা, এক নাম্বার হজের নিয়ামত, দুই নাম্বার কোরবানির নিয়ামত। ফোকাহা একরাম মুহাদ্দিসরা একরাম বলেছেন, হে মহতারাম আপনার এই দুই শিক্ষা থেকে বিশাল বড় অর্জন আছে সারা বছরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ আমার নবী ইব্রাহিমের দিকে লক্ষ্য করো, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে বললাম, হে ইব্রাহিম কুরবানি করেছো তুমি, কুরবানি করেছো তোমার সন্তানকে, কুরবানি করেছো আবার তুমি আমার জন্য আমার হুকুমে নিজের পরিবার পরিজনকে একটি জনমানবহীন এলাকায় ছেড়ে দিয়ে এসেছো, আমার জন্য তুমি আগুনে নিক্ষিপ্ত হয়েছো, তো তুমি মধ্যে এই আমলগুলোর পরে আমার কাছে সুপর্দ হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, আসলাম তুলি রব্বিল আলামিন, হে আল্লাহ আমাকে এত পরীক্ষা করেছেন, এই পরীক্ষার পর আমার ফলাফল কি, আপনি আমাকে আপনার কাছে নত হতে বলেছেন, তো আল্লাহ আমি
আমার জীবনের সবটুকুকে উজাড় করে আপনার কাছে সুপর্দ হয়ে গেলাম, আপনার কাছে নত হয়ে গেলাম, আপনি যেভাবেই করবেন যেভাবেই বলবেন সেভাবে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিব। সুবহানাল্লাহ। ফোকাহে কেরাম বলেছেন, হে মহতারাম, এই কুরবানির মধ্যে কি শিক্ষা রয়েছিল আপনার? কুরবানির মধ্যে শিক্ষা ছিল আমার 1 লক্ষ টাকার গরুটা, আমার 30 লক্ষ টাকার গরুটাকে আল্লাহ তাআলার জন্য 1 মিনিটে দেরি হতে এদিক সেদিক হয় নাই। হুজুর এসেছে, নামগুলা দিয়েছি, আল্লাহর রাহে 1 লক্ষ টাকার গরুটা জবাই করে দিয়েছি না দেই নাই। তাহলে আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিউন আনিল আলামিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, যাদেরকে সুস্থতা দিয়েছি, যাদেরকে আমি সম্পত্তি দিয়েছি, তুমি আমি আল্লাহর জন্য হজ করো। হাদিস সাহেব বলেন, হে রব্বুল আল্লাহ আলামিন, আমাকে আপনি সম্পত্তি দিয়েছেন, আর কোনো দেরি নাই, আমি সাথে সাথে আজকে ইন্টারভিউ করলাম, আমি আমার পরীক্ষা করলাম, রেজিস্টার অফিসে টাকা জমা দিলাম, আমি আগামী মাসে হজে চলে যাব। তাহলে হাদিস সাহেবের এখানে সম্পত্তির এবং অর্থের এবং নিজের শরীরের কোরবানি আছে না নাই? আছে। মহতারাম, এই হজ আর কোরবানি দিকে যে শিক্ষা, আল্লাহর দিকে সুপর্দ হওয়ার শিক্ষা। ফোকাহে কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসান কিতাবে সুন্দর লিখেছেন, বলে হাদিস সাহেব কাবার চত্বরে ঘুরে আর বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। বলে হাদিস সাহেবরা এই ধ্বনি তো শুধু তাদের জন্য বলে না, হাদিস সাহেবরা এই ধ্বনি সারা বিশ্বের মানুষের জন্য বলে। হাদিস সাহেবরা এই ধ্বনি সারা বিশ্বের মানুষকে এই শিক্ষা দিতেছেন, আল্লাহর জন্য সুপর্দ হওয়ার রাস্তা তুমি দেখো। আমি কাবার চত্বরে খালি পায়ে নিজের মাথা থেকে আমার টুপিকে ছিঁড়ে দিলাম, আমার সুন্দর প্যান্টটা খুলে দিলাম, আমার দামি পাঞ্জাবিটাকে খুলে দিলাম, শুধু কাপড়ের দুটা কাপড় পরে কাবার চত্বরে হাঁটছি কেন? বলে আমার কোনো ব্যক্তিত্ব নাই, আমার কোনো হুকুম নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার রব যখন আমাকে বলেছে আমি কাবার চত্বরে ঘুরে ঘুরে আমার রবের কাছে নিজের মাথাকে সুপর্দ করে দিলাম। ফোকায় কেন বলেছেন সুন্দর, যে ভাই এই লাব্বাইকের ধ্বনির অর্থ শুধু তোমার না, ইব্রাহিম আলাইহিস সালাম যে লা শারিকা কালাহুর শিক্ষা দিয়েছিল। সময় নাই, কথা আসলে কোন দিকে গুছাবো। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার কওমের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, এই অবস্থায় ওনার কওম ওনার সাথে যুদ্ধ শুরু করে দিলেন। কি যুদ্ধ? কেউ বলে এই ছেলেটা আমাদের মূর্তিগুলো ভেঙে ফেলতেছে। আপনারা সবাই ঘটনা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি একটা বড়টাকে ভেঙে পরে কুরআনটাকে তার বড় দেবতার উপরে ঝুলিয়ে রেখেছিল। যখন ওনার লোকগুলা ওনার কওমের লোকগুলা এলাকায় আসে তখন বলতেছে কে ভাঙছে। আচ্ছা, এই যে ভাঙ্গার মূল কারণটা কি ছিল মূর্তির বিরুদ্ধে? আচ্ছা বলেন তো, আমাদের এই যে হজ কুরবানি, এই তালবিয়া পাঠ, তাকবীরে তাসবীহ পাঠ করার মধ্যে কি লা শারিকা লাকু সাক্ষী আছে না নাই? একই শিক্ষা। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা নাও। কেন? কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু। হে দুনিয়ার মানুষ, ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার সাথে যারা ছিল এ সবার মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। কি শিক্ষা? বলে শিক্ষা হচ্ছে একত্ববাদ। কেন? ইব্রাহিম আলাইহিসসালাম ইজ ক্বালু লিকাওমিহি ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে মুক্ত। কিসের থেকে মুক্ত? মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যে আল্লাহ ছাড়া বিভিন্ন জিনিসের শিরক করো এই জিনিস থেকে আমরা মুক্ত। তো আল্লাহ এখানে শিক্ষা দিয়ে দিলেন যে আমরা তোমাদেরকে অস্বীকার করেছি, আর কি হয়েছে? বাদা বাইনানা ও বাইনাকুমাল আদাওয়াতু ওয়াল বাগদা। আল্লাহ বলেন, ইব্রাহিমের ঘটনা থেকে আরেকটা শিক্ষা হচ্ছে, তোমাদের সাথে যারা অস্বীকার করবে ইসলামকে, যারা আমি রবকে অস্বীকার করবে, এদের সাথে আরেকটা পার্থক্য হচ্ছে এদের মধ্যে শত্রুতা হবে, কখনো বন্ধু হতে পারে না, কখনোই হতে পারে না। তো মূল বিষয় এই কুরবানি হজ, এই জিলহজ মাসের আল্লাহ তাআলা একত্ববাদের শিক্ষাটা মানুষের বুকের মধ্যে নেওয়ার জন্য ফোকাহে কেরাম বলেছেন, হজ করলেন চলে গেল, কুরবানি করলেন চলে গেল, না, শিক্ষা নিয়ে নেন কি? আল্লাহর একত্ববাদ, আর কি আল্লাহর সামনে নিজেকে সুপর্দ করার শিক্ষা। যদি এই দুই জিনিস আমার আপনার মধ্যে এই জিলহজ মাস থেকে না আসে, আপনার কুরবানিও বৃথা, আপনার হজও বৃথা। কেন? কুরবানি কি সারা বছর বারবার আসে? একবার আসে। তাহলে একবার আসার অর্থ কি? যে আপনি আল্লাহর সামনে নিজের এত দামিটাকে যখন পশুটাকে জবাই করে দিচ্ছেন, তাহলে যে কোনো বিষয় আপনার যে কোনো খায়েশাত যে কোনো বিষয়কে আল্লাহর সামনে সুপর্দ করতে হবে। এখন কুরবানি দিলেন জবুরে, জানোয়ারের উপরে সহজ ছুরিকে চালাই দিলেন, আমরাও 10-12টা করে জবাই দিছি একবার,
এবার গরু ছাগল সবকিছু কম, প্রতি বছর 15-20টা জবাই দেওয়ার সুযোগ হয়, এই বছর প্রাণী কম জবাই কম, সহজে দিয়ে ফেলতে না। এখন সামনে যে কোনো ধরনের অবস্থা আসলো, গুণা চলে আসলো, আমল চলে আসলো, এখন আমার নফস কি বলে? আপনার পকেটে টাকা ছিল, টাকাটা দিয়ে দিয়েছেন, সাত ভাগের মধ্যে 10,000 করে 70,000 টাকা দিয়ে দিয়েছেন। এখন সামনে আপনার একটা মুহূর্ত আসতেছে আমল করার, এই আমলটার মধ্যে নিজেকে সুপর্দ করতে পারছেন কিনা আসল কুরবানি এখানে। ও মহতারাম, হজ একবার হয়ে গেল, টাকা পয়সা ছিল করে এসে বলেছি, কুরবানি করে এসেছি, সামনে যে একের পর এক আমলগুলো আসছে, এগুলার থেকে এগুলার মধ্যে উঠার যে শিক্ষাটা, এই কুরবানি দেয় হজ দেয়। এই জন্য মহতারাম, আমার দ্বিতীয় অংশে যে আলোচনাটা ছিল যে আমাদের এই জিলহজ মাস বছরের শেষ মাস, এখানের মধ্যে শিক্ষা হচ্ছে আমি আল্লাহর জন্য একত্ববাদের শিকার দিব, আর এই মাসে যে সমস্ত কুরবানিগুলো করেছি সামনে আমি নফসের উপরেই করব। কেন আল্লাহ রাসূল বলেন, আল কাইয়েসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়া আল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তার নফসকে নফসের উপর কন্ট্রোল করল, নিজের নফসের উপর চলল না, আল্লাহ তাআলার জন্য পরকালের জন্য সে সমস্ত কিছু আমল ঠিক করল, সে বিচক্ষণ। ওয়াল আজিজ, যে অক্ষম, কে নিজের নফসের উপরে যে নফসটাকে ধোকা দিয়ে দিল, যে নফসের উপর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, এই নফসের পিছনে যে পড়লো, আল্লাহ বলেন সবচেয়ে বেশি নির্বোধ ওই লোকটা। আর আকলমানকে, যে ব্যক্তি পরকালের কথা স্মরণ করলো, ওয়াল আজিজ মান আতবা হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, আল আকিল আল কাইয়েস মান দানা নাফসা, যে তার কন্ট্রোল করে ফেলছে নফসটাকে, তার নফস যখন বলে নামাজ পড়ার জন্য, নফস বলে নামাজ পড়িস না, সে নামাজের মধ্যে চলে যায়, তা আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় যে নফসের উপর কন্ট্রোল করাটা হচ্ছে সবচেয়ে বিচক্ষণতার আলামত। এজন্য আমাদের একটা শিক্ষা হচ্ছে, আমরা এই কুরবানির পরে এই জিলহজ মাসে সর্বশেষ মাসে আমার নফসের উপর নজর কন্ট্রোলটা করে ফেলি, আমার আমল না ছুটে যে কোনো বিষয়ে যেন আমি কন্ট্রোল আমার নফসের উপর করতে পারি, সবচেয়ে বড় জিনিস গুণা চলে আসছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাস্তার মধ্যে একটা মহিলার দিকে তাকাইয়া আমার চোখের গুণা করে ফেলছি, বাজারে ব্যবসা করতো, তো ব্যবসা করার পরে একটা সুন্দর মহিলা চলে আসছে, তো শয়তান তো ধোকা দিবে, আর আল্লাহ আমাদের সাহাবাদের ঘটনা থেকে শিক্ষা দিয়েছে। এই সাহাবি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এক মহিলার দিকে তাকাই ফেলছে, একটু বড় গুণা হয়ে গেছে, অন্তরের মধ্যে পেরেশান সাহাবা, এই সাহাবি রাসুলের দরবারে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে ফেলছি, আমার চোখের মধ্যে গুনাহ হয়ে গেছে, আমার হাত দিয়ে মুখ দ্বারা গুনাহ হয়ে গেছে। আল্লাহ রাসূল যখন তার এই কথাটা শুনলেন, সাথে সাথে ফিরে গেলেন, আবার এই পাশে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে ফেলছি, আমাকে পবিত্র করে দেন। আল্লাহ রাসূল আবার এদিকে চলে আসছে, কেন? এমন আরেকটা ঘটনা আছে সঙ্গে সারে, ওদিকে যাচ্ছি না, তিন দিকে সালাম দিছে, তিন দিকে রাসূল ফিরে গেছে। ঘটনা কি? এই সাহাবীর মধ্যে গুনাহ করার পর অনুশোচনা সৃষ্টি হয়েছে, অনুশোচনা হতে হতে আসর মাগরিব এশা এই তিনটা ওয়াক্ত রাসূলের দরবারে নামাজ পড়ছে, রাসূলের পিছ ছাড়তেছে না, গুনার পেরেশানিটা। আল্লাহ রাসূল তার অবস্থা দেখলেন, ওদিকে আল্লাহর দরবারে তার তওবা কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, হে জিব্রাইল, আমার নবীর কাছে ওহী নিয়ে যাও, আমার নবীর কাছে ওহী নিয়ে যাও, আমার এই বান্দা তার অন্তরের মধ্যে গুনাহ করার কারণে একটা ভয় চলে আসছে, জাহান্নামের ভয়, জাহান্নামের ভয়ের কারণে দুনিয়ার শাস্তি পরকালের শাস্তি তার সামনে স্পষ্ট হওয়ার পরে সে রাসূলের দরবারে তিনটা ওয়াক্ত নামাজ পড়েছে, তারপর রাসূলের দরবার থেকে সে যাচ্ছে না। আমার এই সাহাবীকে বলে দাও, আমার মাধ্যমে তোমার মাধ্যমে আমি সাহাবীকে জানাই দিতে পাই, যে ব্যক্তি নেকামল করলো, নেকামলটা যদি খাঁটির সাথে হয়, আমি রব্বুল আলামিন কদ বুদ্দিলাত সাইয়াতিকুম হাসানাত, তাদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই। আল্লাহ তাআলা কোরআন শরীফের সে আয়াত নাযিল করে দিয়েছেন, আয়াতটা কি? ইন্নাল হাসানাত ইউযহিবুন্নাস সাইয়াত, যে নিশ্চয় নেক আমল গুনাহকে দূর করে দেয়। যখন এই সাহাবীর কাছে আসার পরে এই আয়াত আসলো, এই সাহাবীকে আল্লাহ রাসূল বলে, এদিকে আস, বলে ইয়া রাসূলুল্লাহ কি খবর? বলে তোমার তওবা কবুল হয়েছে, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আয়াত পাঠিয়ে দিয়েছেন, তোমার আসর মাগরিব এশা এই তিন ওয়াক্ত নামাজ এখলাসের সাথে করার কারণে এই নামাজের উসিলা, এই আমলের উসিলা তোমার এই গুনাহটাকে, যেটা দিনের বেলা করেছিলে, গুনাহকে মাফ করে দিয়েছে। ও মহতারাম, সাহাবারা তো এমনই ছিলেন, ঠিক কোনো আমল করার পর পেরেশানি চলে আসতেন,
বগুড়া চলে আসছে পেরেশান হয়ে রাসূলের দরবারে চলে গেছে এক সাহাবীর ঘটনা তিনি একটা জেনা করে ফেলেছিলেন দুকায় পড়ে নিজে শুনেছেন জেনাকারের শাস্তি জাহান্নামে জ্বলতে হবে এই সাহাবী রাসূলের দরবারে মাআজ রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবী রাসূলের দরবারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি জানি দুনিয়াতে জেনার শাস্তি হচ্ছে সঙ্গে স্যার মানুষকে পাথর দিয়ে নিক্ষেপ করতে করতে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হবে পাথর নিক্ষেপ করবে আমি জানি কিন্তু ইয়া রাসূলুল্লাহ পরকালের ভয় আমার ঘুমকে হারাম করে দিয়েছেন আমি মায়াজ আমার যে গুনাহ এই গুনাহের শাস্তি পরকালে আমি সহ্য করতে পারবো না আমাকে দুনিয়াতে আমি সঙ্গে স্যার করে পবিত্র করে দেন আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন আমার সাহাবীরা এই সাহাবীকে সঙ্গে স্যার করে দাও সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ এই সাহাবীকে সঙ্গে স্যারের ঘটনা জানেন এই সাহাবীকে সঙ্গে স্যারের সংজ্ঞা জানেন আল্লাহ রাসূল বলেন হ্যাঁ তাকে আমি কয়েকবার বুঝিয়েছি আমি কয়েকবার তার থেকে মুখকে ফিরিয়ে নিয়েছি যে তুমি যে গুনাহ করছো তোমার লুকায় থাকো আল্লাহর কাছে তওবা করো আমার সামনে যদি এটা স্পষ্ট হয় এটার শাস্তি কিন্তু মৃত্যু হয়ে যাবে এই সাহাবী পরকালের ভয়ে জাহান্নামের ভয়ে সঙ্গে স্যার করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে সাহাবারা বলেন আমরা যখন গর্ত করলাম এই সাহাবীর অর্ধেক পর্যন্ত আমরা মাটিতে দাবায় দিলাম আর একের পর এক যখন পাথর নিক্ষেপ করতেছিলাম খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একটা পাথর সর্বশেষ যখন আমি তার শরীরের মধ্যে মারলাম তার মাথার কপালে লাগার পর রক্তটা ফিকনি দিয়ে বের হয়ে গেল এই রক্তটা ছড়ায় ফেললাম খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্ত দেখে একটু ঘৃণায় চলে আসলেন আল্লাহর রাসূল বলেন হে খালিদ তুমি কি জানো এই সাহাবী যেই তওবা করেছেন আল্লাহ যদি এই তওবাটাকে মক্কা মদিনার মানুষের জন্য প্রশস্ত করে দেয় তাহলে তাদের সমস্ত গুনাহগুলোকে maaf হয়ে যাবে এত তওবা করেছে মানুষ মহতারাম আজকে আমাদের এই শিক্ষাগুলো নাই আমি কুরবানি দেই হজি দেই কিন্তু যেখান থেকে আমার শিক্ষা নেওয়ার দরকার আমি নেই না আমল করি কিন্তু শিক্ষা হয় না এজন্য আমল কবুল হবে না মহতারাম যেই আমল থেকে শিক্ষা নেওয়া হয় না ওই আমল অতটা প্রভাবশালী হয় না এজন্য আমার রিকোয়েস্ট থাকবে আজকের আলোচনার আপনি অবশ্যই এই কুরবানি থেকে এই হজ থেকে এই জিলহজ মাস থেকে শিক্ষা নেন আমাকে আমার জীবনটা আল্লাহর জন্য সুপর্দ করতে হবে আমাকে আল্লাহর জন্য লা শারিকা লাহু কালেমায়ে তওবার শাহাদাতে সাক্ষী দিতে হবে সর্বশেষ সংক্ষিপ্ত যে বিষয়টা আলোচনা করব দুই এক মিনিটে হজ এই বছর হজের সংখ্যাটা কমে গিয়েছে হাজিদের সংখ্যা কিন্তু সামনের ভবিষ্যতের আপনার আগ্রহটা এখান থেকে নিতে হবে আপনি যদি এই বছর হজ থেকে শিক্ষা না নেন যে আমার উপর হজ ফরজ হয়েছে আমি বলেছিলাম যাদের কাছে পরিবার পরিজনের খরচ চালানোর পরে এই পরিমাণ সম্পত্তি আছে সে 40 দিন 15 দিন 20 দিন যেই সময়টা কাবা মক্কা মদিনা থাকা হয় ওই খরচটা বহন করার সম্পত্তি তার আছে চাই ব্যাংকে হোক ডিপোজিটই হোক অথবা যে কোনো সুরেতে টাকা আছে তার পরিবার পরিজনের খরচের বাইরে উঠতে টাকা আপনার উপর হজ চলে আসে ফরজ চলে আসে আপনি কিন্তু বাড়িতে জমি আছে জমিটা ভাড়ায় রাখছেন কেন ভবিষ্যতে বাড়ি করবেন এই জমিটা কিন্তু আপনার কাজের না জমিটা এটা কিন্তু সেই যাকাতের মাসালা না হজের মাসালা মহতারাম আপনার অ্যাপার্টমেন্ট এটা জরুরি আপনি খরচ প্রতিদিনে যেটা খরচ এটা জরুরি এছাড়া যে সম্পত্তিটা আপনার অতিরিক্ত চাই এটা সম্পত্তি নগদ হোক স্থাবর সম্পত্তি হোক ফ্ল্যাট আকারে হোক যেটাই থাক অতিরিক্ত এই সম্পত্তি যদি আপনার উপর থাকে পরিবার পরিজনের খরচকে আপনি মিটিয়ে সফর করে আসতে পারবেন রাস্তা নিরাপদ থাকবে তাদের কোনো অসুবিধা নাই আপনার উপর হজ ফরজ এই বছর যেতে পারেন নাই আপনি নিয়ত করেন আগামী বছরের জন্য তাহলে কি হবে আপনার মধ্যে একটা আগ্রহ পয়দা হবে এই জন্য আল্লাহ রাসুলের হাদিস বলে শেষ করছি আল্লাহ রাসুল কি বলেন আজিমুল হাজ্জা তোমরা হজকে ত্বরান্বিত করো বলে কেন বলে তুমি জানো না বিমা ইয়াদরি লাহু ইয়ারিজ যে কোন জিনিস তোমার উপর প্রত্যাবর্তিত হবে সামনে জমানার মধ্যে তোমার উপর কি জিনিস আসবে তুমি জানো না তুমি তো মনে করো আগামী বছর মেয়েকে বিবাহ দিয়ে হজে যাবে তোমার ধারণা নাই বিমা ইয়ারি জো আলাহু আলাইকা তোমার উপর কোন মুসিবত আসবে তুমি জানো না তো যেহেতু জানো না তো তুমি কেন সামনের জন্য অপেক্ষা করছো এজন্য কোন কোন ফোকাহা কেরাম বলেছেন হজকে তাখির করা গুনাহ মাজহাব দুইটা এক মাজহাবে শাফি রহমতুল্লাহ আলাইহি এই দিয়ে দিয়েছে যে হজকে তাখির করা গুনাহ আমরা হানাফি মাজহাবের মাসালা হচ্ছে দ্রুত আদায় করা ভালো কিন্তু ইনস্ট্যান্ট বিল ফেল এখনই আদায় করতে হবে এরকম যদি কেউ না করে গুনাহগার হবে না কি তাকে আদায় করতে হবে এই জন্য সর্বশেষ আহ্বান করে আজকের মতো শেষ করছি হজটাকে ফিকির করেন আমি ওই দুই সপ্তাহ আগে বলেছিলাম টাকা আছে হজের নিয়ত করেন না বরং আপনি হজের নিয়ত করে ফেলেন টাকা নাই তাও নিয়ত করে ফেলেন সামর্থ্য নাই তাও নিয়ত করে ফেলেন নিবে কে বলেন আর বলেন কে নিবে আল্লাহ তাআলা নিবে
দিকে আল্লাহ হজে নিয়ে গেল। এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে কথাগুলো বিক্ষিপ্ত আকারে বলা হলো এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।